স্বপ্নের শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, কখনো করোনা কখনো কনসার্টের জটিলতা, দফায় দফায় পিছিয়েছে কাঁচ, খামের ভেতরেই আটকে আছে স্বপ্ন। বিসিবির মেগা এই প্রকল্প বাস্তবায়ন ছিল সবশেষ বোর্ড মিটিং এর বড় এজেন্ডা। স্বস্তির খবর, পুরো প্রকল্পে অগ্রগতি হয়েছে অনেকটাই। স্টেডিয়ামের জন্য নির্বাচিত দুই অস্ট্রেলিয়ান কোম্পানি কক্স আর পপুলাক্স আর্কিটেকচার চলতি মাসের 28 জুলাইয়ের মধ্যে কমিটির কাছে জমা দেবে ফিনান্সিয়াল প্রপোজাল, যেখান থেকে বাছাই করা হবে এক প্রতিষ্ঠানকে। বিসিবির প্রত্যাশা, আগামী মাস ছয়েকের মধ্যেই নকশা চূড়ান্তের পর শুরু করা সম্ভব হবে কাজ। ইন্ডিপেন্ডেন্ট ইভ্যালুয়েশন কমিটি যারা ইভ্যালুয়েট করছে, তাদের রিপোর্ট পাওয়ার পরেই কিন্তু উইল বি ইন এ পজিশন যে আমরা কিভাবে এগোবো বা কোন প্রক্রিয়া এগোবো। নেক্সট মান্থের ফার্স্ট উইকের মধ্যে আমরা যদি ইন্টারন্যাশনাল কনসালটেন্ট অ্যাপয়েন্টমেন্টটা ফাইনাল করে ফেলতে পারি, দেন উইদিন নেক্সট 6 মান্থসের মধ্যে আমাদের একটা টার্গেট আছে, ডিটেল ড্রয়িং ডিজাইনটা আমরা কনফার্ম করে ফেলবো। তারপরে কিন্তু আসলে বোঝা যাবে যে আসলে আমাদের এটাকে ইমপ্লিমেন্ট করতে বা ফাইনালি করতে কত সময় লাগবে। ইংল্যান্ডের বার্মিংহামে চলছে আইসিসির বিশেষ সভা, যেখানে আগামী 4 বছরের এফটিপি হবে চূড়ান্ত অনুমোদন। যদিও এই সভা নিয়ে বিশেষ কোনো প্রত্যাশা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। আমাদের এই মিটিং এর যে এজেন্ডাগুলো, সেগুলোর মধ্যে এফটিপি আছে, ইভেন্ট অ্যালোকেশনস আছে, সব অন্যান্য রুটিন ম্যাটার্সগুলোই মূলত আসছে। সো নতুন কিছু ওভাবে আসছে না। দেশে ক্রিকেটে ভিন্ন ভিন্ন ফরম্যাটে ভিন্ন ভিন্ন দল গঠনের কথা শোনা যাচ্ছিল গেল কয়েক বছর ধরেই। 2023 থেকে 2027 এই 4 বছরের সার্কেলে 144টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। তাই তো ক্রিকেটারদের ওপর চাপ কমাতে এবার দ্রুত সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বোর্ড। যখন এফটিপিটা চূড়ান্ত হবে, আমরা এটা বসে আমরা একটা প্ল্যানিং করে সবার অ্যাভেলেবিলিটি আলোচনা করে আমরা প্ল্যানটা করে নিতে হবে। সো ইট হ্যাজ টু বি প্ল্যান্ড শিডিউল থাকতে হবে, কে কোথায় পার্টিসিপেট করবে বা কে কোথায় পারবে না। সেই সঙ্গে প্রস্তাবিত ভারত একাদশ আর বিশ্ব একাদশের ম্যাচে বাংলাদেশের কেউ সুযোগ পেলে তার ছাড়পত্র দেওয়ার ব্যাপারেও ইতিবাচক বিসিবি। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।